ইনভেস্টমেন্ট আমরা বেশিরভাগ সময় ইনভেস্টমেন্ট মানেই বুঝি যে লাইফ ইন্স্যুরেন্স তার সঙ্গে সঙ্গে কিছু ব্যাংক ব্যালেন্স এবং পোস্ট অফিসে তার কিছু ফিক্সড ডিপোজিট এসবই হচ্ছে ইনভেস্টমেন্ট তার থেকে একটুখানি যদি পরিবর্তন করে অনেকে বিভিন্ন ল্যান্ড পার্সেসের ক্ষেত্রে তারা ইনভেস্ট করত কিন্তু বর্তমান এই সময়ে এসে একদমই পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে এখন ইনভেস্টমেন্টের যে ধারণা সেই ধারণা পুরোপুরি বদলে গেছে বলা যায় যে আগে যে রকম চিন্তা ভাবনা ছিল যে না সামান্য কিছু ইনভেস্টমেন্ট করি বা বেশি কিছু ইনভেস্টমেন্ট করি না না কিন্তু রিস্ক রিস্ক নেই একটি কেন ভালো বেনিফিট নিয়ে সিকিউরড সেরকম জায়গা থেকে আমি কিছু বেনিফিট পাবো এটাই ছিল ইনভেস্টমেন্ট সে ধারণার আমূল পরিবর্তন হয়ে গেছে এখন বিভিন্ন দিকে দিকে বিভিন্ন রকম ভাবে যার যেরকম জানা আছে ঠিক সেই দিক থেকে ইনভেস্ট করতে চলছে আজকে ঠিক সেরকমই গতানুগতিক নয় ইনভেস্টমেন্টের কিছুটা আলোচনা আপনাদের সাথে করব শুরু শুরু করার আগে বলবো যারা যারা আমার নতুন আছেন প্লিজ করুন বিভিন্ন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে এবং সবাইকে বিশেষ অনুরোধ যে প্লিজ ভিডিওটি শেয়ার থেকে শুরু করে অন্যান্য আজকে পর্যন্ত সেই গোল্ড কয়েন সেই গোল্ড কয়েনের ব্যবহার হয়ে আসছে কিন্তু আগে কিভাবে ব্যবহার হতো সে গোল্ড কয়েন কিছু জিনিসের বিনিময়ে অর্থাৎ আমাদের কারেন্সির বিকল্প হিসেবে তখন গোল্ড কয়েন ইউজ হতো আর এখন কি এখন ইনভেস্টমেন্ট নিশ্চয়ই আমার যারা ভিউর কারণা কারক আছে অবশ্যই একটি বা দুটি এরকম ইনভেস্টমেন্ট আছে যে গোল্ড কয়েন অর্থাৎ ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্টের যে সংজ্ঞা সেই সংজ্ঞাও পরিবর্তন হয়েছে এবং তার ব্যবহার সেই ব্যবহারেরও পরিবর্তন হয়েছে তাহলে এখন প্রশ্ন আসে তাহলে কি আমরা এই দিকে ঝুঁকব গোল্ড সে গোল্ড কয়েন বা গোল্ডের দিকে কি ঝুঁকব অর্থাৎ তার মধ্যে কি ইনভেস্টমেন্ট করা কি ঠিক হবে না ভুল হবে আমরা যদি স্টেপ বাই স্টেপ আসি তাহলে প্রথমে আসি যে এর রেট কিভাবে পরিবর্তন হয় আমি বেশি দূর যাব না ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সাত আট দশ বছর এটি সামান্য সময় দশ বছর আগে যদি আমি গোল্ডের রেট ধরি তাহলে এবার টু থাউজেন্ড 2019 সেখানে যদি আসি তার হিসাবে আমি এখনকার হিসাব ধরলাম না কারণ এই মুহূর্তে গোল্ডের দাম একদমই অন্যরকম হয়ে গেছে পাল্টে গেছে অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে এরপর ধীরে ধীরে কিছুটা হলো কমবে সেই 2019 শিক্ষানগরে যদি রেট ASCII 35220 ছিল জানুয়ারি তাহলে কি রকম ভাবে পরিবর্তন হয় সেটি আপনারা বুঝতে পারছেন তাহলে ইনভেস্টমেন্ট করব কি করব না এখন সেই ইনভেস্টমেন্ট কি রকম হতে পারে তিন রকম হতে পারে না চার রকম হতে পারে কি রকম গোল্ড অর্নামেন্ট হিসেবে নেব নাকি গোল্ড কয়েন হিসেবে রাখবো না গোল্ড বন্ড কিনবো রাখবো টাকাটা ইনভেস্টমেন্ট আপনাদের প্রত্যেকেরই এরকম ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্ট মনে করুন দুই হোক চার হোক পাঁচ লোক হোক যে যার মতন ইনভেস্ট করেছেন কিছু গোল্ডে সেটা কি অর্নামেন্ট হিসেবে হয়তো বা আছে এখন হঠাৎ করে প্রয়োজন পড়লো প্রয়োজন পড়ার জন্য আপনি সেইটি ইনভেস্টমেন্টটাকে যে ইনভেস্টমেন্ট আপনি অর্নামেন্ট হিসেবে করেছেন সেটিকে আপনি এখন লিকুইড করবেন এক্ষেত্রে দু ধরনের সমস্যার সম্মুখীন হবে না এক নম্বর ফ্যামিলিগত সমস্যা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গয়নার প্রতি প্রত্যেকের আকর্ষণ থাকে যার জন্য বানিয়েছেন বা যিনি বানিয়েছেন সেটি আবার দিতে হচ্ছে তাহলে তার ফ্যামিলিগত দিক থেকে কিরকম সমস্যা হতে পারে আরেকটি যেটি সমস্যা হয় যেখান থেকে কিনলেন সেখানেই কিনতে হবে আপনাকে বিক্রি করতে হবে বা লিকুইড করতে হবে নইলে যা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় আবার যে মেকিং চার্জ ছিল সেই মেকিং চার্জটিও বাতিল হচ্ছে এটি একটি লস তাহলে কি করবেন যে ফিক্সড ডিপোজিট করবেন ফিক্সড আগের ভিডিওতে আমি দিয়েছি যে ফিক্সড ডিপোজিটে কি বর্তমান কি পরিস্থিতি তাহলে কিসে আসি এবার আসি যে গোল্ড কয়েন বা গোল্ড কয়েন হিসেবে নেব বা বার হিসাবে নাকি গোল্ডের আমি ইনভেস্টমেন্ট করব গোল্ড বন্ড হিসেবে ভারতবর্ষের প্রায় প্রতিটি ব্যাংকের মধ্যে এরকম গোল্ড বন্ড কিনতে পাওয়া যায় আবার কোন জায়গায় যে সমস্ত যে গোল্ডের যারা বিজনেস করে তাদের ক্ষেত্রেও এরকম বন্ড আছে আমি সেদিকে যাব না লিগাল ইলিগাল সেদিক থেকে ভাববো না আমি গোল্ড বন্ডের ক্ষেত্রে যদি যাই যে কোনো ব্যাংকের মধ্যে আপনার এই বন্ডের সুবিধা আছে সেক্ষেত্রে এর আগে একটি সিস্টেম ছিল ক্যাপিটাল গেইন ট্যাক্স সেরকম ছিল সেগুলো কিছু কিছু পরিবর্তন হচ্ছে আমি ধরে নিলাম সেরকম একটি ট্যাক্স আপনি যখন সেই লিকুইড করবেন অর্থাৎ ক্যাপিটাল আপনি এক জায়গায় জমা করলেন সেখান থেকে আপনি গোল্ড কম যে বন্ড সে বন্ড কিনলেন এবার যখন আপনি ম্যাচুরিটি নেবেন সেক্ষেত্রে গিয়ে দেখা গেল যে আপনার কিছু ট্যাক্স দিতে হচ্ছে তা সত্ত্বেও বলবো সেটি হবে সব থেকে ভালো বা বেটার আবার গোল্ড যদি আপনি যদি ইনভেস্ট করতেই চান যে না গোল্ড আমি ইনভেস্ট করি কোথায় যে কিনে রাখি অর্থাৎ ম্যাটেরিয়ালটাই আমি আমার কাছে থাকুক সে কয়েন হিসেবে হতে পারে বার হিসেবে হতে পারে হ্যাঁ সবার বলবো পুরো সার্টিফিকেট অনুযায়ী অর্থাৎ লিগাল ট্যাক্স দিয়েই আপনি করবেন কিনতেই পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রেও কিছু কিছু জায়গায় সমস্যা আপনি যেখান থেকে কিনবেন সেখানেই আপনাকে যেতে হবে অনেকটা বলা যায় যে না কি বন্ডের মতন কারণ আপনি যে ব্যাংকের থেকে নিয়েছেন সেই ব্যাংকেই ভাঙাতে হচ্ছে অন্য কোথাও না কিন্তু এর মধ্যেও কিন্তু রিস্ক অবশ্য বসে আছে কারণ আপনারা জানেন গোল্ড রেট অলওয়েজ নির্ভর করে পুরো ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটের উপরে সুতরাং সেদিক থেকে বিচার করে এবং সাবধানতা অবলম্বন করেই কিনবেন আমি শুধু অ্যাডভাইস দিতে পারি আদারওয়াইজ কিচ্ছু নয় ধন্যবাদ